মুর্শিদাবাদ জঙ্গিপুরে ঘটনা দেখেছেন সোশ্যাল মিডিয়াতে। মুর্শিদাবাদ জঙ্গিপুরের নদীর ব্রিজের উপর থেকে একটা মা তার সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়েছে নদীর পানিতে। শুনেছেন ঘটনা আজ থেকে দু তিন দিন আগে? আমি ওইখানে খোদ গিয়ে তদন্ত করে দেখে এসেছি, স্থানীয় অনেক মানুষের সঙ্গে কথা বলেছি। গতকাল আমার জঙ্গিপুরেই প্রোগ্রাম ছিল, একদম সেম ঘটনা। এটা বেটা মারা গেছে, মেয়েটার বাচ্চা ছোট, শ্বশুর কোন রকম বাড়িতে টিকতে দিচ্ছে না, রাতের ঘুম হারাম করে দিচ্ছে। মেয়েটা বলছে আমি একজন সতী সাধবী নারী, আমার শ্বশুরের সম্পদ রয়েছে, আমার বেটাকে দিতে হবে বলে মিথ্যা অপমান দিয়ে বাড়ি থেকে বারবার আমাকে ধিক্কার জানিয়ে বাড়ি থেকে আমাকে তিরস্কার করা হয়। এই কারণে আমি ধিক্কারে আমার কোলের শিশুটাকে আমি নদীতে ফেলে দিয়েছি। ইসলাম মানবতার মানদণ্ডে চলে, ধিক্কার জানাই ওই দাদুদেরকে যে দাদুরা ঘরের এতিমের সঙ্গে অসাদ ব্যবহার করে। আল্লাহ আপনাকে পরীক্ষায় ফেলেছেন, অবশ্যই আপনারা ইনসাফ করার চেষ্টা করবেন, তাছাড়া হয়তো কিয়ামতের মাঠে আপনি ফাঁস জালে ফেসে যেতে পারেন। ইনসাফ করার চেষ্টা করবেন। আরে পাড়ার এতিমের সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন কেমন করে যদি ঘরের এতিমের সঙ্গে এই কাজ হয়? আল্লাহু আকবার। প্রতিটা আলেমকে জঙ্গিপুরের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। এই ব্যাপারটা আমাদের অত বিদ্যা নেই, যাদের আল্লাহ বেশি ইলমিয়াত দিয়েছে তারা যেন এই ব্যাপারটা নিয়ে সোচ্চার হয়ে সর্বক ব্যাপারে সামাজিক চিত্রগুলো মানুষের সামনে যেন তুলে ধরার বিনীত অনুরোধ করছি, যাতে আর কোনোদিন জঙ্গিপুরের মাটির এই মায়ের কোল যাতে আর খালি না হয়ে যায়। সামাজিক চিত্রগুলো তুলে ধরতে হবে। আল্লাহ তাআলা বলছেন তারা কিয়ামতকে বিশ্বাস করে না। কারা তারা? যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। আপনাকে তো আগেও বলেছি, একটা কথা এখানে শুনুন তো, আমার যুক্তিটা আপনার কাজে লাগে কি না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহাতে নবুয়তির আগে আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন। রাত্রি এখন একটা বাজে, আমি খুব তাড়াতাড়ি ছেড়ে দিব, তবে আপনাকে উঠবেন না। আল্লাহ রসুলের এটা হাদিস যে ওই ব্যক্তিদের নেকিগুলোকে ওইভাবে ধারণ করা হয় যেমন গালা দিয়ে কোনো জিনিসকে আটকে ফেলা হয়। সরকারি কোনো মাল কিছু এলে দেখবেন গালা দিয়ে সিল করা থাকে, থাকে না? ঠিক তেমন এতক্ষণ আপনার যে নেকিটা হলো মজলিস ভাঙার দোয়া বলে যদি এখান থেকে উঠতে পারেন, এই নেকিটা আর কোনো দিন বরবাদ করা হবে না, গালা দিয়ে এটকে সিল দিয়ে দেওয়া হবে। ইনশাল্লাহ আমরা উঠাউটি করব না, যদিও একটা মানুষ এখনো পর্যন্ত ওঠেনি, শেষ দোয়া বলে যাবো ইনশাল্লাহ। বলুন ইনশাল্লাহ। আল্লাহ নবী সাল্লাম হীরা গুহাতে আল্লাহ ধ্যানে মগ্ন থাকতেন, হঠাৎ করে জিবরিল এলেন, এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম আপনি পড়ুন। তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন আমি তো পড়তে জানি না। তখন জিবরিল আল্লাহ রসুলের সিনাতে চাপ দিলেন, তখন আল্লাহ নবী সাল্লাম বলছেন ইকরা বি ইসমি রব্বিকা আল্লাযী খলক খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঁচটা আয়াত অবতীর্ণ হলো। আল্লাহ নবী সাল্লাম এই রকম বিভৎস মানুষ আর জীবনে দেখেনি। তাড়াতাড়ি করে হীরা গুহা থেকে বাড়ি চলে গেলেন। কার বাড়িতে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি গিয়ে কাঁপছেন আর বলছেন জাম্বিলুনি খাদিজা, আমি মৃত্যুর আশঙ্কা করছি, আমি যেন বড় বিপদের আশঙ্কা করছি, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত, আমি এই রকম মানুষ জীবনে কোনোদিন দেখিনি, বিভৎস একটা লোক আমার কাছে এলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন ভয়ে থরথর থরথর করে কাঁপছেন, আর খাদিজাকে ডেকে বলছেন খাদিজা জাম্বিলুনি, তুমি আমার গায়ে একটা চাদর চড়িয়ে দাও, তুমি আমার গায়ে একটা কেতা কম্বল কিছু দিয়ে দাও। খাদিজা তখন কি বললেন? মুহাম্মদ, কখনোই পৃথিবীর কোন মানুষ আপনার ক্ষতি করতে পারে না, কখনোই কোন বিপদ আপনার দরজায় এসে কড়া নাড়া দিতে পারে না, কারণ আপনি দুস্থ মানুষদের সেবা করেন, আপনি বিধবাদের পাশে দাঁড়ান, আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন, আপনি এতিমদের সেবা যত্ন করেন, কখনোই কোন বিপদ আপনার সম্মুখীন হতে পারে না। তার মানে অত্র হাদিস থেকে এটা বোঝা যায়, অত্র ঘটনা থেকে এটা বোঝা যায়, পৃথিবীর সব থেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর এই লোকটার মহান বিবি আম্মাজান খাদিজা উপদেশ দিচ্ছেন নবীকে।
সময়তে আপনার কোনো টেনশন নেই, আপনার কোনো চিন্তার কারণ নেই, আপনি কখনোই বিপদগ্রস্ত হবেন না, কারণ আপনি দুস্থ অনাথ অসহায় এতিম ফকির বিধবা, এদের সেবা যত্ন করেন, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। তার মানে বোঝা গেল, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখলে, দুস্থ মানুষদের পাশে দাঁড়ালে, এতিম ফকির গরিবদের পাশে দাঁড়ালে, আল্লাহর তরফ থেকে আপনার কোনো রকমের ক্ষতি করার কেউ থাকবে না, কোনোদিন ক্ষতির সম্মুখীন হবেন না আপনি কোনোদিন। দুস্থ মানুষ মিসকিনদের পাশে দাঁড়ানোর কথা আল্লাহ বলছেন, খাদ্য দানে উৎসাহিত করো। এই আপনাকে আমি দুটো একটা উপদেশ দিয়ে যাচ্ছি, উপদেশগুলো শুনুন। বাড়িতে অনেক সময় ভিখারি আছে, আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও, বলে কি বলে না বলে। একটা লোক এসেছে, দরজা খুলে বলছে, তা তোমার বাড়ি কোথায়? না, বাড়ি আমার এই ইলামিতে। কী করে এসছ? ভিক করতে এসেছ। তুমি ভিক করতে এসছো, তোমার হাতে বড় মোবাইল কেন? তোমার সেই জায়গা পায় না, বড় মোবাইল নিয়ে ভিক করতে এসেছে। ও দেখছে অবস্থা খারাপ, সুরসুর করে কেটে পড়েছে। আর একজন এসেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, মা দুটো ভিক্ষা দাও। ও দরজা খুলে বলছে, বাড়ি কোথায়? যে সীতারামপুরে। তাই কি করতে এসেছে? ভিক্ষ চাইতে। কুড়ি পাওয়া দেখো, সারা ভিক্ষ চাইতে এসেছে, আবার জিন্স প্যান্ট পরে এসেছে, ঢং দেখো। ও কেটে পড়েছে, দুজনকেই দিল না। এবার তিন নম্বর এসেছে একজন, মা মা বাড়িতে আছো, কিছু দাও না। তো একটা মহিলা বার হয়ে এসেছে কিছু চাল নিয়ে, এসে দেখছি একটা মহিলা ভিখারিনী এসেছে দরজায়। বাড়ির মেয়েটা তখন বলছে, ঢং দেখো, আমার স্বামী রাজমিস্ত্রি কাজ করে, এত দামি শাড়ি পরতে পারে না, এ আবার কোহিনুর শাড়ি পরে ভিক করতে এসেছে, ঢঙের শেষ নাই, খেটে খেতে পারো না, যাও খেতে পারো। তাকেও তাড়িয়ে দেওয়া হলো। কত দিতেন? কত? ছোট্ট একটা দু টাকার কয়েন দিতেন, আর না হলে দশটা টাকার একটা পুরাতন নোট দিতেন। এত অভিযোগ! যারা বাবরি মসজিদ ভেঙেছে বলুন, তারা ভালো লোক না খারাপ লোক? কথা বলুন, খারাপ লোক? হ্যাঁ, খারাপ লোক। নূপুর শর্মা ভালো মেয়ে না খারাপ মেয়ে? আপনারা কি বুঝতে পারছেন না? খারাপ মেয়ে। বাংলাদেশ তসলিমা নাসরিন, এ ভালো মেয়ে না খারাপ মেয়ে? খারাপ মেয়ে, তাই না? তাহলে এদের রুজি দেয় কে? আল্লাহ। শিয়াল কুকুর এদের? আল্লাহ, তাই তো? তাহলে এদের সবাইকে আল্লাহ তার লোকমা থেকে ফেরত দেয় না। যারা মসজিদ ভাঙে, যারা মাদ্রাসা ভাঙে, কোরআনের বিরুদ্ধে যারা মামলা করে, মসজিদ মাদ্রাসার বিপক্ষে যারা মামলা দায়ের করে, এদেরকে আল্লাহ খেতে দেয়, তার দস্তরখান থেকে ফেরত দেয় না। তুমি দু টাকার কয়েন দেবে তাই বলছো, তোমার হাতে মোবাইল কেন? হে, ঠিক করতে এসেছো? আপনি ফেরত দেওয়ার কে? হে, আল্লাহ রাসূল বলেছেন, আফজালুল কাওলু সাদাকাতুন। ভিখারি তোমার দরজায় এলে, মিসকিন তোমার দরজায় এলে, তুমি যদি ব্যস্ত থাকো, অন্তত পক্ষে মিষ্টি কথাটুকু বলো, এসেছো বাবু, আমি একটু জামা কাপড় কাচতে ব্যস্ত আছি, তুমি দুটো বাড়ি ঘুরে তবে আমাদের বাড়িতে এসো, আর না হলে আগামী সপ্তাহ যখন আসবে, দুদিনের ভিক্ষাটা তোমাকে একদিনে দিয়ে দেবো বাবু, কিছু মনে করো না, আমি খুব ব্যস্ত আছি। আল্লাহ রাসূলের ভাষা অনুযায়ী আপনি যদি উত্তম কথাটুকু যদি তাকে বলেন, অবশ্যই আপনি দান করে যে নেকি পেতেন, সেই নেকি পাবেন। ওই জন্য আপনাকে বলি যে মসজিদে নামাজ পড়তে যাবেন জুম্মার দিনে, যখন প্রথমে দু রেকাত নামাজ না পড়ে আপনি বসবেন না, তারপরের আপনার কাজ কি? তারপরের কাজ হচ্ছে ডান দিকে বাম দিকে একবার করে দেখে নেওয়া, যে মসজিদে কোনো দুস্থ অসহায় মানুষ আছে কি না। যদি দেখেন কেউ বেটির বিয়ের জন্য এসেছে, কেউ এসেছে অসহায়, কেউ অন্ধ মানুষ, কেউ প্রতিবন্ধী, তাকে গিয়ে আস্তে করে বলুন, বাবু তুমি আমাদের বাড়িতে ডাল ভাত কিছু খাবে? আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাযালিকা আল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুযু আলা ত্বআমিল মিসকিন, যারা মিসকিনদের খাদ্য দানে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন,
আল্লাহ তাআলা বলছেন ওয়াইল নামক জাহান্নাম মুসল্লিদের জন্য, নামাজীদের জন্য। সাংঘাতিক ব্যাপার, নামাজীদের জন্য বলছে জাহান্নাম, কি কঠিন ব্যাপার নয়? নামাজ যারা পড়ে, আমরা অনেক লোক আছি নামাজ পড়ি, অনেক প্রকারের আমরা নামাজি আছি, কেউ কেউ শুধু জুম্মার দিনে পড়ে, কেউ কেউ ঈদের পড়ে, কেউ কেউ আবার দুই তিন অক্ত পড়ে, ফজরে পড়ে না, এসায় পড়ে না, কেউ আসরে পড়ে, মগরিবে পড়ে, জোহরে দেখা যায় না, এরকম নামাজি আছে না নেই? আচ্ছা, যে একটা লোক দিনে চারবার পড়লো, একবার বাদ দিল, না একটা লোক দিনে তিনবার পড়লো, দুবার বাদ দিল, বলুন তো এ নামাজিদের মধ্যে না নামা বেনামাজিদের মধ্যে? কথা বলুন, বেনামাজি নামাজিদের মধ্যে, তাই তো? হ্যাঁ, একজন বলছে নামাজিদের মধ্যে, মানে সাংঘাতিক বুদ্ধি হয়। আপনাকে এবার একটা কথা বলছি, মাধ্যমিক পরীক্ষা হচ্ছে পাঁচটা সাবজেক্টের উপরে, ধরে নেন পাঁচটা সাবজেক্টের উপরে মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, আপনি চারটে সাবজেক্টে 100 করে পেয়েছেন, 100, আর একটা সাবজেক্টে পেয়েছেন হাঁসের ডিম দুটো, 00। আচ্ছা বলুন তো আপনার রেজাল্ট যখন বার হবে, আপনি পাস না ফেল? ফেল, ইয়েস। মানে আপনি চারটেতে 100 করে পেয়েছেন, কিন্তু একটাতে গোল পেয়ে গেছেন, এই জন্য ফেল। ঠিক তেমন পাঁচ অক্ত সালাত ফরজ, চারটেতে আপনি 100 পেলেন, একটাতে গেলেন না, আপনি বেনামাজি। কি বলছি বুঝতে পারছেন না? আপনার ফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নামাজিদের ব্যাপারে বলছেন ফাওয়াইলুল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজে অমনোযোগী, অস্বস্তি বোধ করে, এই নামাজিদের জন্য ওয়াইল। আল্লাযীনা হুম ইউরাউন, যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য পড়ে, আইয়াম নাউন আল মাউন, আরে জাহান্নাম তাদের জন্য, কাদের জন্য? যারা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে দূরে থাকে। কয়েকটা খারাপ কাজ বলে দিলাম, আল্লাহ আমাদের এই কাজগুলি থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন, আমিন বলুন, আমিন। এটা মসজিদের উন্নতি গল্পে জালসা, আমি জানি যে কমিটি ছটপট ছটপট করছে যে এখন আমাদের কথাটা কেন বলছে না, হ্যাঁ কিন্তু বকেই যাচ্ছে। আর একটা ভালো কাজ বলে বক্তব্য শেষ করে দেবো, যাদের ভালো লাগছে না সুসুর করে উঠে যান, আপনার যত উঠে যাবেন আমার তত ভালো, আমিও তাড়াতাড়ি পালাবো, বুঝলেন না? আচ্ছা বলুন তো সারা পৃথিবীতে যত দান করার জায়গা আছে, প্লিজ প্লিজ আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই কথাটা শুনে আর 5 মিনিট পরে যান, 5টা মিনিট পরে, অনুরোধ 5টা মিনিট পরে যাবেন। আচ্ছা বলুন তো পৃথিবীতে যত জায়গা আমরা দান করি, উত্তম দান করার জায়গা কোনটা? মসজিদ, তাই না? মাশাআল্লাহ। উত্তম জায়গা মসজিদ, যারা বলছেন এরা একেবারেই ভুল বলেছেন। যদি বলছেন তাহলে ঠিক কোনটা? ঠিক আমি বলে দেবো কোরআন দিয়ে, পৃথিবীর সব থেকে ভালো কাজ এবার বলে দিচ্ছে আপনাকে, আমলটা করুন। এক, আপনাদের এলাকায় একটা লোকের 4 বেটা, লোক দুটো বুড়ো হয়ে গেছে, মানে বুড়ো বুড়ি দুজন, স্বামী স্ত্রী বুড়ো হয়ে গেছে, একজনের বয়স 90 আর একজনের বয়স 80। 90 আর 80 বছরের বুড়ো বুড়ি তার বেটাদের কাছে আপনাদের এলাকায় কি সিস্টেমে ভাত খায়? পালি, মানে মনে হচ্ছে যে ওর বাপ ইমাম সাহেব আর ওর মা মুয়াজ্জিন মসজিদের, মানে এইরকম একটা ব্যাপার, তাই না? সাংঘাতিক ব্যাপার। 15 দিন করে পালি হয়েছে, 15 দিন, 16 দিন হয়ে গেছে, তা বৌমা বড় বড় চোখ বার করে দিয়ে বলছে, ক্যালেন্ডার দেখে খেতে পারো না, আজকে ক তারিখ চোখে দেখতে পাও না? আল্লাহ আকবার, এই ঘটনা ঘটছে কি ঘটছে না? ঘটছে। আপনার দুতলা বাড়ি, আপনার মা দুতলাতে উঠতে পারে না বলে আপনার আব্বা মা সিঁড়ির তলাতে মশারি টাঙিয়ে আব্বা মা দুজন থাকে। আল্লাহ আকবার। 4 ভাই আপনারা দিল্লিতে কাজ করেন, ঈদের 1 সপ্তাহ আগে বাড়ি আসবেন, আপনার স্ত্রীকে ফোন করে বলছেন, হ্যালো ইয়াসমিনা, তোমার জন্য কি আনবো? বলছে আমার জন্য আনবে একটা তাঁতের শাড়ি, আমার মেয়ের জন্য এই আনবে, ছেলের জন্য জিন্স প্যান্ট, আর মনে রাখবে আমার বোনের জন্য দুটো চুড়িদার আনবে, সালোয়ার, মানে শাড়ির কথা বলছে।
ও দিল্লির কোন এক দোকানে গিয়ে কেনাকাটা করে রেডি। ওর স্ত্রী আবার ফোন করে বলছে, হ্যালো কেনাকাটা হলো? ছেলেটা তখন বলছে, হ্যাঁ সবার হয়ে গেছে, মায়ের জন্য একটা শাড়ি আর ব্লাউজ কিনছি, আর আব্বার জন্য একটা পাঞ্জাবি আর লুঙ্গি। ওর স্ত্রী তখন বলছে, কেন প্রত্যেক বছর তুমি তোমার আব্বা মাকে লুঙ্গি পাঞ্জাবি কেন দিতে যাবে? তোমার আর তিনটে ভাই চোখে দেখতে পায় না, বাড়ি চলে এসো। ও তখন ভয়ে থাক থাক করে কাঁপতে কাঁপতে বাড়ি চলে এসেছে। আর বইয়ের কথায় সবাই জব্দ। আমি যতই এখানে ফটর ফটর করি, বাড়ি গেলে আর কিছু বলতে পারি না। বাড়ি গেলে যদি কিছু বলিতে পারে, তুমি কি পাগল নাকি? তোমায় কে কথা তো শোনে? প্রধান ভক্ত করে তোমায় কে নিয়ে যায়? কে পাগল যারা তারা শোনে, আমি তোমার কথা শুনবো না। মনে মনে বলছি, ওরে আল্লাহ তোকে এমন করে আমার জন্য বানিয়েছে যে আমি এখন যতই যেমন মানেরই লোক হই, তোর কাছে আমি দুর্বল। হেডমাস্টার, প্রিন্সিপাল, চেয়ারম্যান, এটা ওটা, হাবি যাবি, যে যেখানে যাক, বাড়ি গেলেই সব মামু জব্দ, কোনো আচ্ছা নাকি চলবে না, চলবে? বইয়ের কথা শুনে বাড়ি চলে এসেছে চার ভাই। ঈদের দিন সবাই নতুন জামা কাপড় পরে ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বা, তোমার মা, মসজিদে তকবীর পাঠ হচ্ছে ঈদের, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তকবীর হয় না? নতুন জামা পরে সবাই ঈদগাহে যাচ্ছে। তোমার আব্বা গত বছর একটা পুরাতন লুঙ্গি পরেছিল, তোমার মা 80 বছর বয়সে আস্তে 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 করে উঠে বাক্স থেকে সেই লুঙ্গিটা তোমার আব্বার হাতে দিয়ে বলেছে, কেউ তো আমাদের নেই, তুমি এই লুঙ্গিটা পরেই ঈদগাহে যাও। তোমার আব্বা আস্তে আস্তে লাঠি নিয়ে ঈদগাহ পর্যন্ত গেল, নামাজ শেষ হয়ে গেল, সবাই আগে আগে বাড়ি এসেছে, তোমার আব্বার বয়স হয়েছে তো ওই জন্য আসতে একটু দেরি হয়েছে। সবার বাড়িতে মাংস রুটি পোলাও হচ্ছে, সবাই বাড়িতে নাচানাচি আনন্দ ফুর্তি করছে। তোমার মা দুপুর 2-3 পর্যন্ত মশারির ভিতরে আছে, 4 বৌমা ঈদের দিন বলে কথা একজনাও কেউ বার করে গোসল করিয়ে নতুন সাদা শাড়িটা পরিয়ে দিল না। তোমার আব্বা তোমাদের মেন গেটের সামনে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে। 4 যুবক বেটা থাকার পরেও তোমার আব্বা 3 পর্যন্ত খেতে পেল না, কেন? তুমি কেন বলতে পারো তোমার আব্বা মায়ের এ অত্যাচার? আল্লাহ আকবার। তোমার আব্বা মায়ের এই অত্যাচারের পিছনে কেউ দায়ী নয়, তোমার মার তোমার আব্বার থেকে পৃথিবীতে খারাপ মানুষ আর কেউ নেই, কেউ নেই। তোমার মা যে বড় অপরাধিনী, তোমার আব্বা যে বড় অপরাধী, দুজনের অপরাধগুলো তুলে ধরি, দেখুন কেমন অপরাধ আপনার মা করেছে, তার ফলশ্রুতিতে তাকে আজকে সিঁড়ির তলায় বসবাস করতে হচ্ছে, পায়খানা পেচ্ছাপ করে রেখে দিয়েছে, একটা বৌমাও খোঁজ নেয় না, সাংঘাতিক বড় অপরাধিনী। গগন পাহাড়ির মেয়ে আপনার মা, আজ পর্যন্ত রেকর্ড যে আপনার মা বিয়ের পর থেকে একদিনও কোনো পরপুরুষের সামনে মুখ তুলে কথা বলেনি, এত পর্দাশীল মহিলা। কিন্তু আপনি যখন পেটে এসেছিলেন, আপনার মা লজ্জার মাথাতে লাথি মেরে পরপুরুষের সামনে শাড়ি ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে লজ্জার স্থান দেখিয়ে দিয়েছিল, তোমার মতোই বদমাশ ছেলেকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে। এটা তার জীবনের 1 বড় অপরাধ। তোমার মায়ের 2 বড় অপরাধ, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে হাঁটু পর্যন্ত দুলত, এই কালো কুচকুচে চুলগুলো হসপিটালের বেডে তোমাকে জন্ম দিতে গিয়ে লাল রক্তের জমাট বেঁধে গিয়েছিল, এটা তোমার মায়ের জীবনের 2 বড় অপরাধ। তোমার মায়ের 3 বড় অপরাধ, তোমার মা ইনজেকশন দিতে ভয় করত, জীবনে ইনজেকশন দিতে পারত না। তোমার মা তোমাকে জন্ম দিবে বলে হসপিটালে গিয়েছে, ডাক্তার বাবুরা বলছে বাচ্চা সোজাসুজি থাকার কথা আড়াআড়ি করে লেগে গেছে,
इंजेक्शन दिते भय करे तोमार जे मा काच सुई नोक दिए ब्लेड माने ब्लेड दिए नोक काटते भय करे সেই মা তোমার মতো অপদার্থ সন্তানকে জন্ম দিতে গিয়ে হসপিটালের বেডে সাদা চকচকে তোমার মায়ের পেটের চামড়া ধারালো ছুরি দিয়ে কেটে তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে সেই যে ডাক্তার বাবুরা মোটা সুঁচ দিয়ে আর সুতো দিয়ে তোমার মায়ের চামড়া সেলাই করে দিয়েছে আজ 90 বছর বয়সে তোমার মা তার ব্যথা অনুভব করে এটা তোমার মায়ের জীবনের তৃতীয় নম্বর বড় অপরাধ তোমার মায়ের চার নম্বরে বড় অপরাধ চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা শিশু তার মায়ের 8 বার দুধ পান করে এক এক বারে 250 গ্রাম করে দুধ পান করে কোরআনের ভাষাতে 30 মাস দুধ পান করাতে হয় 90 টাকা যদি 50 টাকা যদি দুধের যদি কেজি হয় একটা মা তার সন্তানকে দুধ পান করায় 90,000 টাকার তোমার মায়ের চার নম্বরের বড় অপরাধ বুড়ো বয়সে এই পরিস্থিতি যে তোমার মা তোমাকে 90,000 টাকা দুধ পান করিয়েছে তোমার আব্বার অপরাধ কি জানো তোমার আব্বা তো আরো খারাপ আরো বদমাইশ লোক তোমার আব্বা তোমাকে ভালো মিশনে পড়াবে বলে রাজমিস্ত্রি কাজ করতে যেত দুর্গাপুরে তোমার আব্বার বয়স তখন প্রায় 65-এর কাছাকাছি দুতলার উপরে ইট বয়ে তুলতে হতো 10টা করে তোমার আব্বার পক্ষে সেটা সম্ভব ছিল না তোমার মা বারবার ফোন করত সবাই স্কুলে যায় সাইকেলে করে আমাদের আব্দুল্লাহ হেঁটে যেতে চাইছে না তোমার আব্বা 65 বছর বয়সে 10টা করে ইট তুলে তুলে 70-80-100-200-300 টাকা পেত আর ঠিকাদারের কাছ থেকে 20 টাকা করে 10টার সময় টিফিন খরচা বাবদ পেত তোমার আব্বা দীর্ঘ 1 বছর 10টায় টিফিন খাওয়া বাদ দিয়ে সেই 20টা করে টাকা জমা করে তোমার মায়ের কাছে এসে বলেছিল আব্দুল্লাহর একটা সাইকেল কিনে দিও এটা তোমার আব্বা তোমার আব্বা মানে কে জানো তোমার আব্বা মানে ঈদের দিনে সবার জামা কাপড় কিনে দেওয়ার জন্য কেরালায় রাজমিস্ত্রির লেবার খাটা কাজে চলে যায় তোমরা ভাই বোন যাতে নতুন জামা কাপড় পরে ঈদের দিনে আনন্দ করতে পারো নিজে ছেঁড়া লুঙ্গি পরে ঘুরছে কোরআন বলছে ইয়া সালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহু বিহি আলিম নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে নবী সারা পৃথিবীতে যত দান আমরা করি উত্তম খরচা করার জায়গা কোনটা নবী আবার বলছেন কোরআন বলছে নবীকে কুল নবী আপনি প্রশ্নকারীদের বলুন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন তোমরা যত ভালো কাজ করো তোমরা যত ভালো খরচা করো সবথেকে উত্তম খরচা করার জায়গা হলো সন্তান তার মায়ের জন্য যেটা খরচা করে সন্তান তার বাপের জন্য যেটা খরচা করে এর থেকে উত্তম খরচা করার আর কোনো জায়গা নেই মসজিদে দান করলে 10 টাকা 10টা নেকি হবে বাড়ি যাওয়ার সময় ওই 10 টাকা দিয়ে আপনার মায়ের জন্য একটা দাঁতন কিনে নিয়ে যান মিসওয়াক 10,000 নেকি হবে ইনশাআল্লাহ কোথায় জান্নাত খুঁজছেন কিছু কিছু লোক আছে টাকা বেশি হয়েছে নিয়ে উমরা হজ করতে যাচ্ছে বারে বারে বলছে উমরা হজে চাচা কোথায় বলছে এবারেও নিয়ত করেছি অথচ মা পালি সিস্টেমে ভাত খায় আমি মনে মনে ভাবি যে প্লেন ভেঙে পড়ে যায় না কেন ও ভেবেছে মনে হয় মক্কাতে জান্নাত রেডি করা আছে আর মা বাড়িতে পালি সিস্টেমে ভাত খায় আস্তাগফিরুল্লাহ যদি বলছেন সুবিধার্থে করেছি তা ওইটা কেন সুবিধা হলো এটা তো আরো সুবিধা হতো তোমার মা থালা নিয়ে বসে থাকবে চার বৌমা চার বাটি তরকারি দিয়ে যাবে এটা তো আরো বেশি সুবিধা আরো বেশি সুবিধা নাই এটা করা যায় যায় না
আমি এটা আদায়ের জলসা যদিও প্রায় দুই ঘন্টা বক্তব্য দেওয়া হয়ে গেল একদম পুরা দেড়টা বাজতে গেল খুব বিনীত অনুরোধ করে বলছি এটা আল্লাহর ঘর আমি টাকা পয়সা চাইবো না অনেক খুন যাবত আদায় হয়েছে বিরক্ত করব না আপনারা দশটা লোক নিয়ত করুন যে আমার আব্বা মায়ের জন্যে আমি পাঁচ হাজার টাকা মসজিদে দেবো আপনি যখন বলছেন পৃথিবীর উত্তম ব্যক্তি আব্বা মা একটা লোক বলুন তো যে আমি পাঁচ হাজার নিয়ত করছি আমার আব্বা মায়ের জন্য দেবো মরে যাক বা বেঁচে থাক একটা লোক বলুন তো নব্বই হাজার টাকা দুধ পান করেছেন শুধু একটা লোক বলুন একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয় পাঁচ হাজার না হলো দু হাজার টাকা বলুন আর আমি নয় বলতে ভুল করেছি আপনি কেন ভুল করছেন কত আব্বা মায়ের জন্য আর কারোর জন্য নয় আমাদের সমাজে একটা ধারণা আছে সাহেব যে আব্বা মা বেঁচে থাকলে তাদের নামে দান করতে নেই তাই না অথচ আপনি বুঝেন কম আব্বা মা বেঁচে থাকা অবস্থায় দান করলে আরো বেশি ওরা তৃপ্তি পাবে যে আমার সন্তান আজকে আমার জন্য দান করেছে আজমাউল আজমাউল তিন হাজার ওর আব্বা মায়ের জন্য দিচ্ছে ওর মা মারা গেছে তার জন্য এইরকম আরো একজন মানুষ বলুন যে আমি আর দু হাজার দিব আমার আব্বা মায়ের জন্য কেউ উঠবেন না আমি আর ঘড়ি ধরে পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিব বলুন আরে অন্তত আপনি একটা হাজার টাকা বলুন যে আব্বা মায়ের জন্য নিয়ত করেছি এক হাজার টাকা দিব আমি তো আপনার পাঁচ হাজার বলেছি বলে দিতে হবে তার কোনো মানে নেই আর একজন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আমি কিন্তু ওইরকম করে দোয়া করব না এটা যেন মাথায় থাকে আপনি আশা করবেন না যে মনে হয় বানিয়ে বানিয়ে দোয়া টোয়া করবে এসব করব না আমি এই আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আসসালামু আলাইকুম কত আর আর কিছু একটু এ করে দেন আর কিছু একটু এ করে দেন আর মেহরবানি করে আচ্ছা আপনি আর পাঁচ হাজার টাকা অন্তত করুন বলছে যখন জি ইনশাল্লাহ মাস্টার সাহেবের ছেলে মানে যেনার বাড়িতে ছিলাম আমি আচ্ছা ওনার ছেলে ওনার আব্বা মায়ের জন্য এই যে মাস্টার সাহেব উনি তৃপ্তি পাবেন যে আমার ছেলেরা ইনকাম করতে শিখেছে আমার জন্য দান করছে মানে মারা গেলেও উনি এখন থেকেই ভাববেন যে আমার ছেলেরা আমার জন্য দান করে পঁচিশ হাজার টাকা উনি আব্বা মায়ের জন্য দিচ্ছেন আল্লাহ তুমি মাস্টার সাহেবকে ওনার মালে বরকত দাও ওনার পাপগুলিকে ক্ষমা করে দাও সংসারে সচ্ছলতা দান করো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আর কেউ আছেন ভাই আরে অন্তত বলুন যে আমি একটা হাজার টাকা মসজিদ আল্লাহর ঘরে দিব আমার আব্বা মায়ের জন্য দিব মাশাআল্লাহ আর একজন এক হাজার টাকা দিলেন আপনি যদি এখন বলতে পারতেন যে আমার নাম সাইফুল আমার আব্বার নামে দিচ্ছি আপনার আব্বা যে কত তৃপ্তি পেত আল্লাহ ছাড়া আর কেউ জানে না কি নাম কামিরুদ্দিন এক হাজার প্লিজ একটু বলুন অন্তত দশটা হাজার টাকা হোক বলুন না একটু আর অন্তত আপনি পাঁচশোটা টাকারও নিয়ত করুন যে আমার আব্বা মায়ের জন্য পাঁচশো টাকা আমি দান করব আছেন কেউ শুকরিয়া আসলে একই জমিতে বারবার চাষ দেওয়া হচ্ছে তো ওই জন্য আমারও তো ফাল খারাপ হাল খারাপ ট্রাক্টরের জুত নাই